এটা হুমকি, এ ধরনের হুমকি তো নতুন কিছু না। 2012 সালে এমন অনেক হুমকি পেয়েছি, সেই সময় তো শহীদ মিনারে সমাবেশ ডেকে আমার ছবির মধ্যে জুতোর মালা পরানো হয়েছিল। একটা কথা এতদিন বলিনি, কিন্তু এসব ঘটনা দেখে বলতে বাধ্য হচ্ছি। স্কুলের ছোট বাচ্চারা যখন আন্দোলন করেছিল, তখন খুলনা ও ঢাকার যাত্রাবাড়িতে আমার ছবি পোড়ানো হয়েছে। কথাগুলো নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের। আজ রোববার রাজধানীর ফুলবাড়িয়া টার্মিনালে এক সমাবেশ থেকে পরিবহন মালিক শ্রমিক নেতারা ইলিয়াস কাঞ্চনকে দেশের সব বাস টার্মিনালে অবঞ্চিত ঘোষণা করেন। পরিবহন মালিক শ্রমিক নেতাদের এমন কথায় মোটেও বিচলিত হননি ইলিয়াস কাঞ্চন। তার ধারণা, পরিবহন মালিক শ্রমিক নেতাদের এমন হুমকিতে বাস টার্মিনালে চালক ও সহযোগীদের জন্য যে সচেতনতার কাজ করতেন সেটা কিছুটা বাধাগ্রস্ত হতে পারে। ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা তো চালক ও সহযোগীদের প্রশিক্ষণ দিই, আইন কানুন সম্পর্কে সচেতন করি, যারা গাড়ি চালাতে জানেন কিন্তু নিয়ম মানতে চান না, আবার কেউ বা সড়কের সংকেতগুলো যেভাবে জানেন না, গতি সম্পর্কেও অবহিত করা, এমন কথার কারণে ওই কর্মসূচি পালনে বাধা আসতে পারে। তাহলে কি আপনার এসব কর্মসূচি বন্ধ হয়ে যাবে? এমন প্রশ্নে ইলিয়াস কাঞ্চন বলেন, চালকদের যেভাবে বলা দরকার, পথচারী ও সাধারণ যাত্রীদের যেভাবে সচেতন করা দরকার, সেই কাজ আমরা চালিয়ে যাবই। আমি মনে করি তারা যে ভুল বুঝেছেন সেখান থেকে একদিন অবশ্যই বেরিয়ে আসবেন। আরেকটা বিষয়, আমাদের দেশে কিন্তু অদক্ষ চালকদের মধ্যে শুধু বাস আর ট্রাকের না, অযান্ত্রিক যানবাহন, ব্যাটারি চালিত, সিএনজি, মোটরসাইকেলের চালকদের অনেকেই কিন্তু আইন মানেন না, এমনকি কেউ তো শিখেও না, কিন্তু কর্মসূচি অবশ্যই চালিয়ে যাব। এমন হুমকিতে তো বন্ধ করে দিতে পারি না, দেশের মানুষকে সচেতন করার ওই কাজ আমি করেছি 25 বছর ধরে, ওই কাজে আমার অর্থ, জ্ঞান, সময় ও পরিশ্রম সবকিছুই দিয়েছি, চেয়েছি শুধু সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন করতে এবং সবাইকে সড়কের আইন মানার শ্রদ্ধাশীল হতে। কয়েকজন মানুষও যদি না শুনতে চায় আমি কি করব? বিশ্বাস করি একসময় সবার ভুল বাড়বেই, তখন হয়তো শুনবে। প্রসঙ্গত 1993 সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। এই দুর্ঘটনার পর অভিনয় থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে সড়কে নিরাপত্তার দাবিতে গড়ে তোলেন নিরাপদ সড়ক চাই নামের একটি সংগঠন। এই সংগঠনের ব্যানারে দেশজুড়ে সভা সমাবেশ, মানববন্ধন এবং জনসচেতনতা মূলক কর্মসূচি পালন করে আসছেন তিনি। সম্প্রতি রাজধানীর বিমানবন্দর সড়ক শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের 2 শিক্ষার্থী বাসটাপায় নিহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সড়কে নিরাপত্তা দাবিতে সারা দেশের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। শিক্ষার্থীদের ওই বিক্ষোভে একতা ঘোষণা করে রাজপথে তাদের পাশে ছিলেন ইলিয়াস কাঞ্চন। এরপর থেকেই পরিবহন মালিক শ্রমিকরা তার প্রতি ক্ষুব্ধ হন। পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা সম্প্রতি পাশ হওয়া সড়ক পরিবহন আইনটি সংশোধন সহ 7 দফা দাবিতে ঢাকা বিভাগে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন। পাশাপাশি ইলিয়াস কাঞ্চনকে দেশের সব বাস টার্মিনালে অবঞ্চিত ঘোষণা করেন তারা। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি সাদিকুর রহমান হিরুর সভাপতিত্বে সমাবেশে সড়ক পরিবহন আইন সংশোধন সহ 7 দফা দাবি মেনে নিতে সরকারকে 12 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় 13 অক্টোবর থেকে সারা দেশে লাগাতার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেওয়া হয়।